দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাকসেনার সঙ্গে দেখা করে নিজের ইস্তফাপত্র তুলে দেন কেজরি তার সঙ্গে সাকসেনার কাছে গিয়ে দিল্লিতে নতুন সরকার করার দাবি জানিয়েছেন আপের নবনির্বাচিত পরিষদীয় নেতা আতিশি মার্লেনা গত রবিবার দুপুরে দলীয় এক সম্মেলনে আম আদমি পার্টির আপ প্রধান জানিয়েছেন দুদিন পরে মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেবেন তিনি সঙ্গে এও জানান পুনরায় ভোটে না যেতে পর্যন্ত মুখ্যমন্ত্রী পদে তিনি আর ফিরবেন না এরপরে মঙ্গলবার দুপুরে কেজরির উপস্থিতিতে আপ বিধায়কদের বৈঠকে সর্বসম্মতিক্রমে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আতিশীর নাম চূড়ান্ত হয় আপ সূত্রে খবর তার নাম প্রস্তাব করেন কেজরি রিপোর্ট আর ই নিউজ